clever. Very. Ramp shot a keeper put the choita marlen afif. A choita onik din, monrakti paren drubo. T20 carrier akshotomo, chokai jeta. Choto ak innings, tobu afifir innings er golpota, dakajak, shuru teke. Power play shesh over a bat kutte asha. Tin number bole pejan, prothom boundary. পরে তো খালেদের ওভারে ব্যাক টু ব্যাক 4 আর 6 8 বলে 16 তে আফিফ সঙ্গে এই 6 এর ক্যারিয়ারের 100তম ছক্কা এর পরে রাব্বিকে 4 মেরে 16 বলে 24 এ চট্টগ্রামের আফিফ পরে আবার রাব্বিকে 6 মেরেছেন এই ব্যাটার 3 4 আর 2 6 23 বলে 37 করে ফিরেছেন চার নামে এই অলরাউন্ডার আফিফের সমস্যা যেন শুরু হয় 25 পেরোনোর পরেই এমনিতে নিচের দিকে নামা হয় তবে উপরে সুযোগ পেলেও আউট হচ্ছেন 25 রান পেরোনোর পরেই টি-20 তে শেষ 20টা ইনিংসে 10 বারই আউট হয়েছেন 25 পেরোনোর পরে আর ঠিক 50 এর আগে মানে আফিফের ব্যাটে রান ঠিকই আসছে তবে নেই বড় রান ম্যাচ পেরিয়ে আগের দিন সিলেট আউটারে প্র্যাকটিসের ব্যস্ততা আফিফের এবিপিএল অবশ্য সফল এক ব্যাটারের নামই আফিফ বন্দর নগরীর নোঙ্গর টানছেন একাই সাত ইনিংসে দুবার নট আউট রান করেছেন 228 ব্যাটিং গড় 45 স্ট্রাইক রেট 125 4 6 ছিলেন দারুণ মনোযোগী 24টা 4 এর সাথে 4টা 6 বাংলাদেশের টি-20 ক্রিকেটের বড় তারকার একজন এই আফিফই মোটে 23 বছরের আফিফ 139 ইনিংসে স্পর্শ 100টা 6 টি-20 তে পেরিয়েছেন 2700 রানও তবে এই আফিফের কাছ থেকে যে এখনো দর্শকদের প্রত্যাশা অনেক বেশি টি-20 ক্যারিয়ারের 100তম 6 স্পর্শ করার ম্যাচ এমন একটা ম্যাচ নিশ্চয়ই অনেকদিন মনে রাখবেন আফিফ হোসেন ধ্রুব যে গতিতে এগোচ্ছেন আসলে বাংলাদেশ ক্রিকেট আকাশের অনেক বড় চাঁদি হওয়ার কথা আফিফ হোসেন ধ্রুবর তবে আরেকটা সমস্যা হতে পারে আফিফ হোসেন ধ্রুবর কেন 25 রান পেরোনোর পরে বারবার আউট হচ্ছেন শেষ 20টা টি-20 ইনিংস দেখলে 10 বারই আউট হয়েছেন 25 থেকে 50 এর মাঝে নিশ্চয়ই এই সমস্যা নিয়ে ভাববেন আফিফ হোসেন ধ্রুব আর সমস্যাটা কাটিয়ে উঠবেন দ্রুত রান পাচ্ছেন ঠিকই তবে সেই রানটা নিশ্চয়ই নিয়ে যাবেন অনেক বড় রানে রিফাত এমিল টি স্পোর্টস সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.